আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে কিভাবে জবের যেই সার্কুলারগুলো দেওয়া হয় সেই সার্কুলারগুলোতে দেখবেন অনেক সময় কভার লেটার চাই। এখন কিভাবে আমরা একটি প্রফেশনাল কভার লেটার তৈরি করব এবং সেই কভার লেটারের মাধ্যমে জবের ইন্টারভিউতে আমরা কল পাওয়ার সম্ভাবনা 95% আমাদের থাকতে পারে, সেরকম একটা কভার লেটার আজকে আমরা তৈরি করব এবং কিভাবে আপনি পাঠাবেন সেটাই দেখব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন আমি একটা কভার লেটারের ফরম্যাট অলরেডি এখানে তৈরি করে রেখেছি, চিন্তার কোনো বিষয় নেই। এই কভার লেটার ফরম্যাটটা আমি আপনাদের দিয়ে দেব। দেখুন এই কভার লেটারটা আমি কিভাবে তৈরি করলাম এবং আপনার তো আমার এইখানে ভিতরে যা যা আছে এইগুলো তো আপনারও দরকার না হতে পারে, কারণ এখানে তো সব আমার যেই সমস্ত ডাটাগুলো আছে সেইগুলো এখানে দেওয়া। এখন আপনাদের ডাটাগুলো আপনারা এখানে কিভাবে দেবেন, প্রথমে আপনি যখন একটা কভার লেটার তৈরি করবেন তখন এটার সাইজটা দেখবেন যে আগে ঠিক আছে কি না। তা আমরা সাইজটা আসলে কিভাবে পরিবর্তন করব, আমরা আমাদের এমএস ওয়ার্ডের যেই মেনুগুলো আছে সেখান থেকে চলে যাব লেআউট মেনুতে। লেআউট মেনুতে যাওয়ার পরে এখানে দেখবেন পেজ সেট আপ যে গ্রুপটি আছে, পেজ সেট আপের এখানে দেখবেন যে সাইজ নামে যে অপশনটি আছে এই সাইজে যাবেন, সাইজে গিয়ে এটাকে A4 করে নেবেন। ওকে, তারপর মার্জিনে যাবেন, মার্জিনে গিয়ে এটাকে নর্মাল করে দেবেন, ঠিক আছে। এরপর আমরা কভার লেটারের ভিতরে আসলে কী কী লিখবো এবং কেমনভাবে আমাদের কভার লেটারটা একটু আকর্ষণীয় করে তুলবো, যাতে আমরা যেই কোম্পানিতে কভার লেটারটি পাঠাচ্ছি দেখার পরে যেন আপনার কল পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি হয়। প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনার যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটি লিখবেন, এখানে মোবাইল নাম্বারটি লিখবেন, ইমেল অ্যাড্রেসটি লিখবেন। কিভাবে লিখবেন এটা কম বেশি সবাই জানেন। তারপরে স্পেস দিবেন, স্পেস দিয়ে এখানে ডেটটা লিখবেন। এখন অনেক সময় আছে এইখানে ডেটটা বারবার আপনার চেঞ্জ করতে খুব বিরক্তি লাগে, তাই না? বিরক্তিকর একটা বিষয় হয়ে যায়, আপনার বারবার ডেট চেঞ্জ করা লাগবে না। এখানে ডেটটা যেই সিস্টেমে লিখবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ডেটটা সরিয়ে নিলাম, নিয়ে এখানে যেখানে ডেটটা আমরা লিখবো সেইখানে ক্লিক রেখে তারপর আমরা চলে যাবো রিবন বার থেকে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে ডান পাশে দেখবেন টেক্সট নামে যে গ্রুপটি আছে এখানে ডেট অ্যান্ড টাইম নামে একটা অপশন আছে, এই ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন। এখান থেকে যেই ডেট ফরম্যাটটা দিবেন, আমরা আসলে এই ডেট ফরম্যাটটা দিব। দেওয়ার পরে নিচে দেখবেন এই যে আপডেট অটোমেটিক্যালি, এই যে একটা চেকমার্ক বক্স আছে এখানে একটা টিক দিয়ে দেবেন, টিক দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকে, এটার ফলে আপনার যে সুবিধাটি হলো যেদিন আপনি এই কভার লেটারটি যাকে পাঠাবেন অটোমেটিক এখানে ডেটটা আপডেট হবে। যদি আপনি আগামী 7 দিন পরে ওপেন করেন, আগামী 7 দিন পরে যে ডেটটা থাকবে সেই ডেটটা এখানে অটোমেটিক আপডেট হবে। দারুণ না? আসলেই দারুণ। তারপরে দেখবেন যেই কোম্পানির কাছে যার হয়ে আপনি কভার লেটারটি পাঠাবেন সেই সেই মাধ্যমটা এখানে লিখবেন। যেমন এখানে আছে লিখেছি দ্য হেড অফ হিউম্যান রিসোর্স, অর্থাৎ আমাদের কভার লেটারটি কিন্তু প্রত্যেকটা আমরা যে জব অ্যাপ্লিকেশনটা করি এটার প্রত্যেকটা কিন্তু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টেই থাকে। তারপরেও দেখবেন জবের সার্কুলারে অনেক সময় নিচে মেনশন করা থাকে যে আপনি কার বরাবর অ্যাপ্লিকেশনটি অর্থাৎ কভার লেটারটি পাঠাবেন, কার বরাবর সেটা কিন্তু লক্ষ্য করবেন, এখানে সেইটা লিখবেন। লেখার পরে কোম্পানির নামটা লিখবেন, কোম্পানির অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেস যদি না পেয়ে থাকেন কোম্পানির যে নামটা আছে সেই নামটা লিখে সার্চ করবেন গুগলে, দেখবেন যে কোম্পানির ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, অ্যাড্রেসটা অবশ্যই বসাবেন। হ্যাঁ, তারপরে সাবজেক্ট দেখবেন, সাবজেক্টে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টটা এখানে লিখবেন, অবশ্যই কিন্তু পোস্টটা এখানে লিখবেন। আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টটা কিন্তু নিচে উল্লেখ করা থাকে এবং তারা বলে যে মাস্ট বি পোস্টটা উল্লেখ করবেন, এভাবে লিখবেন। লেখার পরে তারপর ডিয়ার স্যার লিখলেন, এরপরে যেটা লিখবেন যে আপনি জব সার্কুলারটি আসলে কোথায় দেখেছেন। আমি যেমন ইন রেসপন্স টু ইয়ার জব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন bdjobs.com 28 তারিখে আমি এটা দেখেছি। জব যেই সার্কুলারটি যেখানে দেয় দেখবেন যে কয় তারিখে এটা সার্কুলারটা হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে উল্লেখ করবেন। তারপর এখানে যেটা যেটা লিখেছি আমার যেই সমস্ত কোয়ালিফিকেশন বা আমার যে স্কিলগুলো আছে সেখানে এইগুলো আমি এখানে ফুটিয়ে তুলেছি। আপনারা এই ফরম্যাটটি দেখবেন, দেখার পরে কোথায় এডিট করা লাগবে এডিট করে বসিয়ে দিবেন, তেমন কোনো পার্থক্য কিন্তু এখানে নেই। হ্যাঁ, এটা একটু ভালোভাবে দেখলেই তখন বুঝতে পারবেন। তারপর এখানে দেখেন আপনি যে পড়ালেখা করেছেন সেই পড়ালেখার এখানে ডিটেলসটা একটু শর্টের ভিতর দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আপনার যে জব এক্সপিরিয়েন্সটি আছে সেইটাও একটু শর্টের ভিতর দিয়ে দিলেন। যদি আপনার কোনো অন্য স্কিল বা অন্য কোনো দক্ষতা থেকে থাকে সেটাও একটু এখানে দিয়ে দিলেন এবং আপনার সম্পর্কে হালকা একটু বেসিক এখানে 2-3 লাইনের ভিতরে আপনি লিখে দিলেন।
এরপর নিচে যেটা লিখবেন যে আপনি বুঝতে চাচ্ছেন যে এই কোম্পানির যদি আপনি আসেন আপনি এই কোম্পানির জন্য একটা অ্যাসেট হবেন বা এই টাইপের কিছু একটা বুঝতে চাচ্ছেন, এখানে আমি ইংলিশে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি, আপনারা দেখবেন পড়বেন। তারপর এখানে নিচে লিখবেন অ্যাসেন্সিয়ালি, তারপর নিচে আপনার নামটা দিবেন, আর এইখানে মাঝখানে যে কাজটা করবেন মাঝখানে কি করবেন, মাঝখানে আপনার সিগনেচারটি এখানে অ্যাড করবেন। এখন সিগনেচারটা কিভাবে অ্যাড করবেন এটা অনেকেই প্রশ্ন করে থাকেন। সিগনেচারটা যেভাবে অ্যাড করবেন, আপনি একটা কাগজে আপনার সিগনেচার পরে সেটাকে কি করবেন, ছবি তুলবেন, মোবাইল দিয়ে ছবি তুলবেন। ছবি তোলার পরে ওইটা আপনার যে ডিভাইস আছে ডেস্কটপ হোক ল্যাপটপ হোক সেখানে নিবেন, নেয়ার পরে সেই ছবিটাকে এখানে আনবেন। যেমন আমি উদাহরণস্বরূপ একটা আমার যেহেতু ক্যামেরা থেকে ছবি তোলা নেই, আমি উদাহরণস্বরূপ এখানে একটা ফটোশপের পেজ ওপেন করলাম, তারপরে উদাহরণস্বরূপ এখানে আমি আমার সিগনেচারটি দিচ্ছি, আপনি অবশ্যই এটা ভালোভাবে ছবি তুলবেন, ছবি তুলে তারপরে দিবেন, এইটা ধরেন আমার সিগনেচার। হ্যাঁ, এখন এইটাকে আপনি ছবি তুলবেন, ছবি তোলার পরে আমি এটাকে একটু সেভ করতেছি, জাস্ট যে কোনো জায়গায় একটু সেভ করি, এটাকে আমি ডেস্কটপে সেভ করতেছি, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বারবার এক কথা বলতেছি, সরি। যে কাজটি করবেন দেখেন, এইখানে ছবি তোলার পরে যখন আপনার ডিভাইসে আনবেন তখন কিন্তু এরকম দেখাবে, তাই না, এরকম দেখাবে। এখন আমরা কভার লেটারটি ওপেন করি, ওপেন করার পরে এখানে সিগনেচার বসাতে চাচ্ছেন, কীভাবে আনবেন, উপরে রিবন বার থেকে ইনসার্ট মেনুতে যাবেন, তারপর সেখান থেকে পিকচারে ক্লিক করবেন, দিস ডিভাইস, ডিভাইস থেকে আনবেন, কোথায় সেই পিকচারটি, এই যে উদাহরণস্বরূপ এটা হলো আমার পিকচার। এখন এখানে স্বাভাবিকভাবে অনেক বড় দেখাচ্ছে, এটাকে কীভাবে ছোটো করবেন, এই যে ডান বাম পাশে যে অ্যান্টিকেটারগুলো আছে এটাকে একটু টেনে এইভাবে ছোটো করবেন, আস্তে আস্তে এটাকে ছোটো করবেন। ছোটো করার পরে হয়তোবা আপনার কাছে ডানে বামে উপরে নিচে অনেক জায়গা মনে হতে পারে, এটাকে আপনি ক্রপ দিবেন। তা যখনই এই পিকচারটি আনলেন, আনার পরে দেখেন উপরে ফরম্যাট নামে একটু মেনু ওপেন হয়েছে, এখানে ক্রপ নামে একটা আইকন আছে, ক্রপে ক্লিক করেন। এখন যে ইন্ডিকেটারগুলো আছে এইগুলো দিয়ে আপনি সিগনেচারটা ছোটো করেন, সিগনেচারটা আরও ছোটো করেন। ছোটো করার পরে দেখেন আমি ছোটো করে ফেললাম, এখন ছোটো করার পরে এখানে আমি ক্রপ দিলাম, ক্রপ দেওয়ার পরে এখানে যে কাজটি করবো আমরা এটাকে আরও একটু ছোটো করলাম, ছোটো করে এখানে আপনি বসিয়ে দিতে পারেন। অনেক সময় আছে এই সিগনেচারটা, এই পিকচারটা নাড়াচাড়া মুভ করার জন্য দরকার হতে পারে, তা এটা কিন্তু স্বাভাবিকভাবে যখন আনবেন তখন মুভ হবে না, এটাকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখবেন র্যাপ টেক্সট আছে, এখান থেকে আমরা কি করব, ইন ফ্রন্ট অফ টেক্সট এরকম কিছু দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে বসাবো, দেওয়ার পরে এখন আমরা এটাকে নিচে নামিয়ে দিই, ইনটা প্রেস করে এই এটাকে নিচে নামিয়ে দিলাম। এখন এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে অর্থাৎ এই যে ছবিটা আছে সিগনেচারটা আছে, এটাকে সুন্দর করে আপনি বসাবেন, যেখানে বসালে ভালো লাগে সেভাবে বসাবেন। টেক্সট কালারটা অবশ্যই এখানে কি হয়ে গিয়েছে, রেড হয়ে গিয়েছে, কখনোই রেড কলমে সিগনেচার দিবেন না, আমি রেড দিয়েছি, সরি, যেহেতু আমি ফটোশপের মাধ্যমে এটা ক্রিয়েট করেছি এই জন্য। কভার লেটারটি কিন্তু তৈরি করা শেষ, এখন এটাকে আমরা কীভাবে মেইল করব এটা তো এখন আমাদের জানতে হবে, তাই না, যেহেতু একটা সার্কুলারে হয়তো আপনি দেখেছেন। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে যদি একটা এই যে সার্কুলারটি ওপেন করি, এই সার্কুলারটি বলেছে যে এখানে মেইল করতে হবে, এখানে কিন্তু মেইল অ্যাড্রেস নিচে লক্ষ্য করবেন যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে। এখন আমরা আমাদের মেইল অ্যাকাউন্টটি ওপেন করব, আমাদের যে ইমেইল অ্যাড্রেসটি আছে আমরা সেটা ওপেন করি। কম্পোসে যাওয়ার পরে আমরা কম্পোসে ক্লিক করলে আমাদের এই যে মেইল ফর্মেটটা চলে আসবে। হ্যাঁ, যদি এখানে আপনার কোনো সিগনেচার অ্যাড করা থাকে সিগনেচারটা এভাবে ডিলিট করে দিতে পারেন, কোথা থেকে পাঠাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা এখানে উঠে যাবে, সমস্যা নেই। তারপর টু হলো যার কাছে পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসটা, তা সেই ইমেল অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন, যেখানে সার্কুলার আছে সেখানে পাবেন। এখানে দেখেন দুটি ইমেল অ্যাড্রেস আছে, আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম টুর জায়গায়, তারপরে আরেকটি ইমেল অ্যাড্রেস আছে সেটাও কপি করে এনে এখানে পেস্ট করবেন। আর সাবজেক্টের এখানে অবশ্যই কভার লেটারে যেই সাবজেক্টটি লিখেছেন কভার লেটারে সেটাই এখান থেকে কপি করবেন, কপি করে নিলেন অথবা আপনি টাইপ করেও বসিয়ে দিতে পারবেন, এখানে দিলাম। তারপর এখানে নিচে এই যে কভার লেটার যেটা আছে যা লিখেছেন, এইটাকে সেম কপি করেন, ঠিক আছে, কপি করেন, কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন এখানে লক্ষ্য করতেছেন যে এখানে কি হচ্ছে, আপনার যে সিগনেচারটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, নো প্রবলেম, সমস্যা নাই, কারণ ইমেইলে অনেক সময় এই সিগনেচারটা এইভাবে চায় না, এটা আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। আমরা এখানে জাস্ট আমাদের যদি ইমেইলে সিগনেচার অ্যাড করা থাকে সেই সিগনেচারটা এখানে বসিয়ে দেবেন। তাই ইমেইলে কীভাবে সিগনেচার অ্যাড করে সেটা অলরেডি আমার একটা ভিডিও আছে, যদি দেখতে চান এখানে আই বাটন ক্লিক করেন দেখতে পাবেন, ওকে। আর এখান থেকে ফরম্যাটটা একটু চেঞ্জ করে নেবেন, এই যে আমাদের যে কভার লেটারটি আমরা এখানে দিলাম এটা কীভাবে লিখলাম সেভাবে একটু দেখে নেবেন, এখান থেকে ফরম্যাটটা প্রথমে চেঞ্জ করে নেবেন, কোথাও কোনো ভুল টুল হলে সেটা একটু দেখে নেবেন, দেখে নিয়ে সুন্দর করে সিন্ট এখানে সিন্ট করে দেবেন, চলে যাবে,
ওকে একটু দেখে নেবেন, কাৰণ ইমেইলে যখন আপনি কভার লেটারটি ওইখান থেকে আমরা কপি করে আনবো তখন কিন্তু সেই একই ফরম্যাটটা কিন্তু থাকবে না। ওকে, এরপর যদি চান যে যদি সিবিতে বলে যে কভার লেটারটি ফাইল অ্যাটাস্ট করে দিবেন, এখানে অ্যাটাস্ট করে দিতে বলছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে অবশ্যই যে কাজটি করবেন, যে কোনো কভার লেটার বা যদি কোনো রিজিউমে অর্থাৎ সিবি যদি কেউ দিতে বলে, অ্যাটাস্ট করে দিতে বলে, সেক্ষেত্রে প্রত্যেকটা যে ফাইল আছে সেটাকে পিডিএফ করে নেবেন। পিডিএফ ছাড়া কিন্তু পাঠাবেন না কখনো, এই এখানে যেভাবে ওয়ার্ড ডকুমেন্ট আছে এভাবে কিন্তু পাঠাবেন না। পিডিএফ কিভাবে করবেন? ফাইলে যাব, তারপর সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে যেখানে সেভ করবেন আপনার ডিভাইসে, আমি ডেস্কটপে সেভ করতেছি, এখান থেকে কভার লেটারের নাম দিলেন, নাম দেওয়ার পরে সেভ অ্যাজে গিয়ে এখানে পিডিএফে ক্লিক করলেন, পিডিএফে ক্লিক করে আমরা ডেস্কটপে রাখতে চাচ্ছি, ডেস্কটপে ক্লিক করে সেভে ক্লিক করলাম, আমাদের কিন্তু অলরেডি দেখেন আমাদের কভার লেটারটা কী হলো, সুন্দরভাবে কিন্তু পিডিএফ ফরম্যাট হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে আমরা পাঠিয়ে দেব, আমরা যদি মেইলে আমাদের কভার লেটারটি যদি চাই, মেইলে যদি চাই, এখন এই যে অ্যাটাস্টে ক্লিক করবেন, অ্যাটাস্টে ক্লিক করে যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন, এই যে দেখেন কভার লেটার, এই আমরা এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখন আপনি সেন্ড করে দিবেন, চলে যাবে। অনেক সময় আছে আপনার রিজিউমে চাই, রিজিউমেটাও আপনি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ সিবি চাই, সিবিটা দিয়ে দেবেন। তা ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তা ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।